মুরগির ক্যাতকোতানির এই অংশটা আমার সবচেয়ে প্রিয় অংশ। সবাই তো মুরগির রান খায়, সবাই মুরগির রান লইয়া টানাটানি করে লইব, এর লেগে আমি একটু ব্যতিক্রম হইয়া আমার এই মুরগির এসে যে ক্যাতকোতানির অংশটা এটা আমার খুবই পছন্দ। তোমরা চিনছুনি ক্যাতকোতানি কোনটা, চিনলে চিনো না চিনলে নাই, চিনলে লইলে আবার আমার মতো এটা খাওয়া দলে তো আমার বাঘে কম ফিরে যাবো গা। যাই হোক, এই ক্যাতকোতানি আমার অনেক পছন্দ বলার মতন না, অনেক কথাই সেতে হয় মধ্যে মুরগি যে লইলাম না, এইটা আজকে আমার মায়ের রাঁধছে, এত মজা করে রাঁধে মাসাল। আমার মার হাতের সবচেয়ে মজার রেসিপি হয়েছে শাক দিয়া মাছ আর হয়েছে এই মুরগি বোনাটা। মুরগির ফিশটি একটু বড় করে বালা করে কটরা করে বাইট যা বেশি করে ফেস দিয়ে বোনা করে সেই টেস্ট হয় মাসাল্লা দিলে সেই টেস্ট। তোমরা চাইলে তোমার রেসিপিটা দিই না ছিলে না যাও যাও। যাই হোক, তোমার মা রাতের কোন রেসিপিটা তোমার সবচেয়ে প্রিয় সেটা কো, আর পারলে আমার রেসিপি টেসিপি শেয়ার করে রেটুনি, কারণ হয়েছে নতুন দেখতে নতুন খাইতে নতুন মানে তোমাদের মহে মাদের বা নিজেদের রান্নার তারিফ শুনতে বহুতই মজা লাগে। এক এক অঞ্চলে এক এক রান্না দাও, এর লেগে সবই দেখার জন্য খুবই আগ্রহ জন্মায়। যাই হোক, এই যে আড্ডি মান্ডি একেবারে সাড্ডি মান্ডি সব মিলে দিলে কামড়ায় কামড়ায় সাবাই বাবাই গিলে লামো এই অবস্থা।